আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার বিগিনিং দেখে বুঝতে পারতেছেন একদিনে আজকে আমরা অনেক কিছু করব, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুরুটা হবে আবিরাকে স্কুল থেকে আমরা আর্লি পিক আপ করবো, এরপর আমরা কি করি না করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের কাছে খারাপ লাগবে না। তো চলেন দেখি আবিরাকে নিয়ে আর কি করি। আবিরাকে আমরা আবিরাকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসার পরে আবিরার কি ড্রেস থেকে কি হয়ে গেছে, আর ড্রেস গুলো এখন কোথায় আছে? আবিরা গাড়িতে চেঞ্জ করে ফেলছে, রাইট? আবিরা এখন বাড়িতে যাবে। এই জন্য আম্মু ড্রেস নিয়ে আসছে, এই জন্য গাড়ির পিছনে ড্রেস চেঞ্জ করে ফেলছে, রাইট? আমাদের গ্লাস অনেক কালো যে কেউ দেখে না। বিকেল চলেন এখন আপনাদেরকে আমেরিকান ফকির দেখাবো আজকে। আমাদের গাড়ির দিকে বাংলাদেশের বলে আমেরিকা বলে ফকির নেই। থ্যাংক ইউ বাড়ি কইতেছে বাড়ি। ফাইনালি দেখেন আমি চলে আসলাম জ্যাকসনের প্রিমিয়ামে। তো প্রিমিয়াম ওয়ালারা দেখেন অনেক সুন্দর করে রোজার অনেকগুলো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখছে। তো আপনাদের যাদের যাদের এখনও রোজার বাজার হয়নি চলে আসবেন, বাজার করবেন। আর আপনার সেম জিনিসগুলো আপনি আবার ইয়েতেও পাইতেছেন আপনার বাজারও। তো আমি আজকে আগে আসলাম প্রিমিয়ামে, এখানে যদি কোনো কিছু একদম 100% না পাই তাহলে আমি আবার একটু আপনার বাজারে যাবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আপনাদের কারো কারো শপিংয়ের দরকার হলে চলে আসবেন জ্যাকসন হাইটে প্রিমিয়ামে। তো দেখেন প্রিমিয়াম থেকে জিনিসগুলো কিনছি, বাট আমার সব কিছু একদম আমি এখানে পাইনি, দুই তিনটে জিনিসের জন্য আমাকে আপনার বাজার যাইতে হবে। তো এখন আমি অলরেডি লাইনে পে করার জন্য, এই যে এখানে বাস্কেটে আছে কিছু জিনিস আর সব শপিং কার্ডে আছে, তো পে করে তারপরে এখান থেকে বাইর হয়ে যাব। দেখেন এদেরও সেম অবস্থা, অনেক জিনিস, কোনো কিছুর অভাব নাই। যার যখন দরকার আসবেন, শপিং করবেন, চলে যাবেন, কোনো সমস্যা নাই, জিনিসপত্র এনাফ আছে সবগুলো দোকানের মধ্যে। তারপরে ভাবলাম যে আরেকটা দোকান, একটা দোকান না আরেকটা দোকান আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের একটা আইডিয়া হলো যে আসলে জিনিসপত্র আছে অনেক এখানে। দেখেন আমি এখান থেকে টুকিটাকি কিছু জিনিস নিলাম, এগুলো এখান থেকে নেই নেই। আমরা আসলে জ্যাকসনেটের কাজ সেরে এখন লং আইল্যান্ডে যাইতেছি। তো আমাদের জ্যাকসনেটের বাজার মোটামুটি শেষ, রাত্রে যাওয়ার সময় হয়তো আবার ঢুকতে হবে, কারণ আমরা মাছ মাংস কিছু কিনি নেই, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। তো আবিরা তুমি অনেক এক্সাইটেড, তুমি কোথায় যাইতেছো এটার জন্য? আমি এক্সাইটেড, তোমরা জানতে চাইলে তোমরা এন্ডে জানবা কোথায়। এই যে আমাদের গাড়ির পিছনের অবস্থা, এই যে আমাদের স্যার সব নামাই, কিছু নামাবে, সব কিছু এখানে নামাবে না। যাও ঘরে যাও, যাও দেখো আমরা কার বাসে আসছি। জায়ন কর, চলে আসলাম পারভেজ আর মুনাদের বাসা থেকে। এখন যাওয়ার পথে একটু অল্ডিতে আসলাম, এরপরে দেখা যাক আর কোথায় কোথায় যাবো, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার জামাই ফল ফ্রুট নিতেছে এখান থেকে, কারণ এখানে ফল ফ্রুট ভালো খারাপ না। এই জন্য আমাদের আসলে শকিং যে আমরা লং আইল্যান্ডে আসি, দেখেন ম্যানহাটনে মানুষের সাথে দেখা হয়ে গেছে। ইউ গাইস গো, ইটস ফাইন, গো হ্যাড। আমরা কোলাকুলি করতেছি, আমি কই আমরা তো চিন্তাই করি নাই লং আইল্যান্ডে ওয়ালমার্টে আসলে ওদের সাথে দেখা হবে, হঠাৎ করে দেখা হয়ে গেল। এরা ফার্স্ট টাইম আমাদের ব্লগে, আর এই যে স্পেশালি আবিরের মামা, এটা আমাদের ফার্স্ট টাইম ব্লগে আসবে, রাইট আবিরা? আবিরা বলছে এটা আমার কোন মামা, রাইট? এটা ফসা মামা। আরে আবিরা না এরকম করে না বাবা, এটা মামা। এখন টুকিটাকি সব দোকানে জিনিসপত্র লাগে, কিন্তু এখানে আমি যেসব জিনিসগুলোর জন্য আসছি 100% সব কিছু পাইনি, বা যতটুকু পাইছি অতটুকুই নিয়ে নিছি আজকে। স্পেশালি একটা কথা বলবো আপনাদের সবার কাছে, বলো দেখি, বলো না না কথা বলবো এটা যে আপনি যখন নেক্সট পার্টি করবেন
যখন ভর্তা ভালো হবে তখন আমরা ডাক দিয়ে তুমি আপনার হেল্প করবে ওকে ইনশাআল্লাহ তুমি দেশে যাইতে চাও এখন দেশে থেকে আসার পরে ভর্তা পার্টি নিয়ে চলে দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আমাদের ওয়ালমার্টে শপিং টপিং শেষ আর ওদের অবস্থা দেখেন কি পরিমাণ শপিং করেছে ওরা আসলে বাংলাদেশে যাবে এই জন্য তো আমরা এখান থেকে বিদায় নিব আমরা আমাদের গাড়িতে যাবো ওরা ওদের গাড়িতে যাবে তো এইটি হয়েছে বাঙালিদের যখন বাংলাদেশে যায় তখন শপিং সাথে সাথে লাগে হ্যালো আমি বলছি হ্যালো দেখেন আমার মেয়ে বাসা বানিয়ে ফেলাইছে গাড়িতে এদিকে ওর জামা কাপড় এদিকে শুয়ে রয়েছে ফাইনালি আমরা চলে আসলাম যেখানে আমরা ইফতার করব তো এখান থেকে ওদের জন্য কিছু প্যাক বাইর করব তো আপনারা যারা আমাদের ব্লগ দেখেন ওরা জানেন এটা কার বাসা তো আবিরা তো ওয়েট করতে পারেনি ও চলে গেছে এখন ইনশাল্লাহ আমরা যাব এখন মাশাল্লাহ বাসায় ঢুকে দেখি এত ইফতারি রেডি করছে শানু বাট আমি একটা জিনিস মিস করে ফেলছি আমি একটু লেটে আসছি নাহলে ও আজকে অনেকের বাসায় ইফতারি ফাটাইছে আমি ওই ইফতারিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম দেখাইতে পারতাম বাট সবার বাসাতে বুঝতে পারেন যে ইফতারের আগে ইফতারিগুলো ফাটাইতে হয় তো অনেকের বাসা ফাটাইছে এই জন্য একটু আর্লি ফাটাই দিছে আর আমাদের একটু লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ইফতারি অনেক মজা হবে আমরা সবাই আসবো দেখি মনা ভাই স্পেশালি আমাদের জন্য কেক নিয়ে আসছে থ্যাংক ইউ মনা ভাই আজকে আমাদের স্পেশালি চা বানানো হয়েছে আমাদের বড় ভাবির জন্য আর খোকা ভাইয়ের জন্য ফাতিমকে দেখেন সাথে আমরাও খাবো বদনাম কিন্তু শুধু ওদের হইতেছে কারণ আমার এই ভাবি চা অনেক পছন্দ করে উনি মানে উনারে ভাতটা না দিয়ে যদি শুধু চা দেন উনি সারাদিন চা খাবে দেখছি তো এখন আমরা অনেক মজা সবাই টিটির করে নামাজ টামাজ পড়ে একটু কেক টেক খাইতেছি এরপরে চা খাবে তো দেখেন চার পাতিল বড় দেখি আমরা একটু হাসাহাসি করতেছি তো সবাই মিলে বলতেছি যে আমরা বলি যে নীলা ভাবির জন্য বানাতেছি আসলে সবাই খাবে শুধু বদনাম মিল নীলা ভাবির আর কি আমার নাম তোমার কাজ হ্যাঁ আমাদের সবার কাজ কারণ বড় ভাবি তো বড় ভাবির বুদ্ধি এরকম চলে চলো 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 শানুর বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম শানুকে অনেক অনেক ধন্যবাদ অনেক মজার ইফতারি করছে তো এখন জ্যাকসনেটে আসলাম এখান থেকে আবার বাসায় যাব ফাইনালি চলে আসলাম বাসার নিচে এখন এগুলো উঠাইতে হবে বাসার মধ্যে আবিরা গাড়িতে তো আজকে সবচেয়ে গুড নিউজ হয়েছে আবির আজকে রোজা রাখছে ভোর রাত্রে না খাই রাই তো আসলে লাস্ট দুই দিন আমরা ওরে ট্রাই করছি বাট ও ভুলে কিছু না কিছু খাই ফেলেছে বাসায় থাকি তো আজকে এজন্য আর ভোর রাইতে ওকে উঠাই নেই কিন্তু ওর স্কুল ছিল কিন্তু আজকে স্কুলে গেছে এরপর ধরেন দেখলে না আমাদের সাথে স্কুল থেকে পিক আপ করার পরে বাইরে ছিল ফাইনালি আমরা শানু আন্টির বাসায় ওর ইফতার করছি আর একটা আন্টির বাসায় সারপ্রাইজ দিতে গেছি তারপরে জ্যাকসন হাইটে দুবে যাওয়া হয়েছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আবার আমরা ওয়ালমার্টে গেলাম অলডিতে গেলাম ওয়ালমার্টে গেছি ওর আরেকটা মামা মামির সাথে দেখা হয়েছে রাইট সো আজকের দিনটা ওর জন্য অনেক ভালো গেছে তো ইনশাল্লাহ আপনারা আমি হ্যাঁ আশা করি আপনারা এন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আমার এখন অনেক কাজ দেখেন এগুলো সবগুলোকে আনপ্যাক করতে হবে আর আবিরের হোমওয়ার্কও শেষ হয়নি হোমওয়ার্ক করি তারপর আবিরাকে ঘুমাইতে হবে অলমোস্ট 11 o'clock হয়ে গেছে এখানে তো আজকের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ রাইট আমরা বাইরে ছিলাম পিক আপ করে আমরা এই ভিডিও স্টার্ট করছি হুম হুম